পাবনার ঈশ্বর দিতে লাইনচ্যুত বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে ফলে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে রেল কর্তৃপক্ষ জানায় দুর্ঘটনার পর ঈশ্বরদি থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে পাঁচ ঘন্টা পর সকাল আটটা দশ মিনিটে রেল যোগাযোগ স্বাভাবিক হয় প্রাথমিকভাবে ট্রেনের চাকার যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এই ঘটনায় তিন সদস্য একটি তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ এর আগে লালমনিরহাটের বুড়িমারি থেকে ঢাকায় যাওয়ার পথে রাত তিনটার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে ট্রেনের একটি বগি লাইন চ্যুত হয় এরপর থেকে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়